সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ বুধবার 11 আগস্ট 2021 খ্রিস্টাব্দ, 25 শ্রাবণ 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংঘের প্রধান শিরোনামে এসেছে, ভোটের আগে 10 কোটি টাকা চেয়েছিলেন অখিল, বিস্ফোরণ AIUDF-এর। দিনে নীতিশিক্ষা দিয়ে রাতে টাকা নেন অখিল, নিন্দা বিজেপির। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, করোনা হ্রাস এলেই আবেদন, ঘোষণা হিমন্তের, নাগরিকপঞ্জী পুনর্যাচাইয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, বাল্যবিবাহের বারবারন্ত নিয়ে উদ্বিগ্ন সরকার, 2016-17 বর্ষ থেকে 21 অবধি অসমে 150 গুণ বাল্যবিবাহ বেড়েছে। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, মহাজোটে সামিল হতে 10 কোটি দাবি করেছিলেন অখিল, বললেন আমিনুল, ইউডিএফকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, বললেন ভূপেন। দৈনিক যুগসংঘের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, কংগ্রেস তৃণমূল দোনৌকায় পা অখিলের, রুষ্ট প্রদেশ নেতৃত্ব, শর্তে আপত্তি, মহাজোটে রাইজোর দলে সামিল হওয়ার পথ কার্যত বন্ধ। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, দেশজুড়ে NRC নয়, ব্যক্তিতত্ত্বে NPR নবায়নের পথেই কেন্দ্র, তালিকা ছুটদের আইনি প্রতিকারের রাস্তা খোলা, বলল স্বরাষ্ট্রমন্ত্রক। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, 3 দিনে 1037 যানবাহন পৌঁছল মিজোরাম, ফিরে এলো 294, পুলিশ হত্যার বিচার না হলে ফের আন্দোলন। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, জমি বেদখলি শিলচরের উন্নয়নে বড় বাধা, বিধানসভায় সরব দীপায়ন, শহরের 4টি ওভারহেড ট্যাঙ্ক দ্রুত নির্মাণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শিববাড়ি বাঁধের সংস্কার চান বিধায়ক। দৈনিক যুগসংঘের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, শিলচরে ফ্লাইওভার বিজেপির মহাধাপ্পা, বললেন সুস্মিতা, পুরসভাকে পাখির চোখ করেছে কংগ্রেস, আশাহত নয় পূর্ত বিভাগ, নয়া কনসালটেন্সি চেয়ে 2 কোটির এস্টিমেট। কাটাখাল ভৈরবী রুটে গুডস ট্রেন চালুর সবুজ সংকেত NF রেলের। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, অল ইন্ডিয়া DSO-র 80তম ভারত ছাড়ো আন্দোলন দিবস পালন শিলচরে, পৃথক রাজ্যের দাবিতে 36 ঘণ্টা বন্ধের ডাক জঙ্গি সংগঠনের। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, অরুণাচল প্রদেশের 12টি জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি সংসদে, বদরপুরে স্বঘোষিত এক মহিলা নেত্রীকে দিনভর থানায় আটক রেখে রাতে মুক্তি, অভিযোগে আটক কালীবাড়ি কলোনির বাসিন্দা ডি বৈষ্ণব। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, কোভিড বিধিকে বৃদ্ধাঙ্কুল আলগাপুরে, 2টি বেসরকারি স্কুলে চলছে ক্লাস, 3 দিনে খুন 27 শিশু, তালিবানি বর্বরতায় স্তম্ভিত গোটা বিশ্ব। বিশেষ শিরোনাম যুগসংঘ থেকে, সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা কেন, যা বলার আদালতে বলুন, পেগাসাস ইস্যুতে সুপ্রিম মন্তব্য। জম্মু কাশ্মীরের সঙ্গে আমার পারিবারিক যোগ রয়েছে, 2 দিনের উপত্যকা সফরে গিয়ে বললেন রাহুল। সাময়িক প্রসঙ্গ থেকে, ডুববে মুম্বাই চেন্নাই সহ দেশের 12 উপকূলীয় শহর, সতর্কবার্তা নাসার। এশিয়াটিক সিংহের জন্য গর্বিত ভারত, বললেন মোদি। খেলার শিরোনাম যুগসংখ্যের শেষ পৃষ্ঠা থেকে, প্যারিসে পা রেখে ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়, PSG-তেই মেসি। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, সোনার ছেলেকে অভিনব সম্মান, 7 আগস্ট জাতীয় জ্যাভলিন থ্রো দিবস। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, অ্যান্ডারসনকে সামলাতে বিশেষ অনুশীলন কোহলির। গতির খেলা থেকে, 2028 অলিম্পিকে পাখির চোখ ICC-র, লস এঞ্জেলস গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবি জানাবে নিয়ামক সংস্থা। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।